আপনারা যদি পিসি বিল্ড করতে চান এবং আপনাদের পছন্দর প্রসেসর যদি হয় রাইজেন প্রসেসর তাহলে সেক্ষেত্রে কোন প্রসেসরটা আপনারা ব্যবহার করবেন রাইজেন ফাইভ ছাপান্ন টা দিয়ে পিসি বিল্ড করবেন নাকি রাইজেন সেভেন সাতান্ন সজি দিয়ে করবেন তো আসলে এই দুটা প্রসেসরের বেসিক কি কি পার্থক্য আছে এবং এগুলোর এই দুটা প্রসেসরের বর্তমান প্রাইসটা কত সেটাই আপনাদেরকে মূলত জানাবো মুন্না ব্লক্সের পক্ষ থেকে আমি মুন্না আছি আপনাদের সাথে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স কথা আর বাড়াচ্ছি না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি এ এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা সিক্স কোর টুয়েলভ থ্রেডসের ছয়টা কোর এবং থ্রেড আছে বারোটা এবং এটার বেস ফ্রিকোয়েন্সি হলো থ্রি পয়েন্ট নাইন হার্স আর এটার যেটা বুস্ট ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি হলো ফোর পয়েন্ট ফোর হার্স এবং এই রাইজেন ফাইভ ছাপান্নশো জি এই প্রসেসরটা কিন্তু উনিশ এম বি ক্যাশের প্রসেসর তো আসলে রাইজেন ফাইভ ছাপান্নশো জি এই প্রসেসরটা এমন অবস্থা যে বাংলাদেশের কিন্তু এখন জাতীয় প্রসেসর হয়ে গেছে এই প্রসেসর তো এই প্রসেসর এর বর্তমান প্রাইস আছে সাড়ে বারো হাজার টাকা থেকে বারো টাকা মানে বারো থেকে বারো হাজার টাকার ভিতরে আপনারা এই প্রসেসরটা পেয়ে যাবেন এবং এটার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা মার্কেটে আপনারা পাবেন এটার কিন্তু দুই ধরনেরই প্রসেসর পাওয়া যায় একটা অফিশিয়াল এবং একটা আনঅফিশিয়াল তো অফিশিয়াল প্রসেসরটা কিভাবে চিনবেন এবং খুব সহজে আনঅফিশিয়াল প্রসেসরটা আপনারা বুঝতে পারবেন তো সেইটার উপরে আমার একটা ভিডিও তৈরি করা আছে আমি ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তাহলে খুব সহজেই প্রসেসর কিভাবে অফিসিয়াল এবং আনঅফিশিয়াল আপনারা বুঝতে পারবেন এটা আপনারা নিজেরাই ট্রেস করে নিতে পারবেন তো এবার আসি সাতান্নশো জি এই প্রসেসরটা এটা দেখতে পাচ্ছেন এ এম ডি রাইজেন সেভেন সাতান্নশো জি এইটা দেখেন এইট কোর সিক্সটিন থ্রেডসের প্রসেসর ফোর পয়েন্ট সিক্স গেগাহার্স হচ্ছে বুস্ট মানে ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি এখানে যদি একটু পাশাপাশি আপনাদেরকে দেখাই যে এই প্রসেসরটা হল সিক্স কোর টুয়েলভ থ্রেডস এয়ার রাইজেন সেভেন সাতান্নশো জি হচ্ছে এইট কোর সিক্সটিন থ্রেডসের প্রসেসর এটার কিন্তু ব্রেস ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট নাইন গেগাহার্স সাতান্ন সো জির কিন্তু থ্রি পয়েন্ট এইট গেগাহার্স কিন্তু ম্যাক্সিমাম যেটা বুস্ট ফ্রিকোয়েন্সি সেটা ফোর পয়েন্ট সিক্স গেগাহার্স কিন্তু ছাপান্নশো জির কিন্তু ক্ষেত্রে ফোর পয়েন্ট ফোর গেগাহাস আর সাতান্নশো জির সবচেয়ে বড় আর অ্যাডভান্টেজ হচ্ছে এটা হলো দেখেন এখানে টোয়েন্টি এম বি ক্যাশ বিশ এম বি ক্যাশের প্রসেসর হচ্ছে এই সাতান্নশো জি তো সেই ক্ষেত্রে এটার সাথে দুটোর সাথে তো রেডিয়ান গ্রাফিক্স বিলটিন এবং এখানে একটা ইয়া লেখায় আছে যে এটার সাথে হিট সিং সাথে এর ভিতরে যে কুলিং ফ্যানটা স্টক কুলিং ফ্যান সেটা কিন্তু দেওয়াই আছে দুটা এগুলো প্রসেসর সবই থ্রি ইয়ার্স ওয়ারেন্টির এবং এই প্রসেসরগুলো অফিসিয়াল আন অফিসিয়াল দুটাই পাওয়া যাচ্ছে আপনারা চেষ্টা করবেন অফিসিয়াল প্রসেসর নেওয়ার জন্য সেই ক্ষেত্রে ওয়ারেন্টির সাপোর্টটা আপনারা নিঃসন্দেহেই ভালো পাবেন আর একটা জিনিস বলি যে অফিসিয়াল এবং আন ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স অবশ্যই হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু প্রাইস ভেরি করে তো সেক্ষেত্রে আপনারা যদি অফিশিয়াল প্রসেসর ঠিকভাবে না চিনতে পারেন তাহলে কিন্তু অফিশিয়ালের প্রাইসে আনঅফিশিয়াল প্রসেসরটা আপনারা কিন্তু ভুলবশত কিনে ফেলতে পারেন এই জন্য আপনারা কেনার সময় অবশ্যই জিনিসটা চেক করে নেবেন বুঝতে অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব যে রাইজেন প্রসেসর কিভাবে আপনারা অফিসিয়াল চিনতে পারবেন সেটা ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজেই প্রসেসর এটা চিনতে পারবেন তো রাইজেন ফাইভ ছাপান্নশো জি প্রসেসরের তো প্রাইসটা বললামই যে এটা সাড়ে বারো হাজার থেকে বারো হাজার আটশো টাকার ভিতরে পাবেন আর রাইজেন সেভেন সাতান্নশো জি এই প্রসেসরটা বর্তমানে উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনারা পাবেন অফিসিয়ালটা আন অফিসিয়ালটা হয়তো একটু কম হলেও হতে পারে তো আপনারা চেষ্টা করবেন অফিসিয়ালটা নেওয়ার জন্য এটার মধ্যে আরেকটা জিনিস পার্থক্য আছে সেটা হলো এল টু ক্যাশ এবং এল থ্রি ক্যাশ ছাপান্নশো জি এটাতে এল টু ক্যাশ হচ্ছে থ্রি এম আর এল থ্রি ক্যাশ হচ্ছে সিক্সটিন কিন্তু সাতান্নশো জিতে এইটা হচ্ছে এল টু ক্যাশটা ফোর এম বি এবং এল থ্রি ক্যাশ হল সিক্সটিন এম বি মানে এল টু ক্যাশ যেটা সেটা এক এম বি ওয়ান এম বি কিন্তু এই সাতান্নশো জিতে বেশি আছে সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যে ছাপান্নশো জি থেকে সাতান্নশো জিতে কিন্তু অনেক অনেক ভালো পারফরমেন্স করবে তো সেক্ষেত্রে যদি আপনাদের বাজেট থাকে তাহলে অবশ্যই সাতান্নশো জিতে পিসি বিল্ড করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনারা হয়তো দুই তিন বছরের মধ্যে আর প্রসেসরের আপডেট করা নিয়ে আপনাদেরকে কোনো ভোগান্তিতে পড়তে হবে না তো এই ছিল মূলত দুটা প্রসেসরের মধ্যে বেসিক পার্থক্য এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কথা আর বাড়াচ্ছি না আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম